প্রধান নদী খাল এই তিনে বরিশাল, রূপে অপরূপা রূপসী বাংলার নদীমাতৃক জেলা এই বরিশাল। বরিশাল এক সময় বাখেরগঞ্জ, বাকলা ও চন্দ্রদ্বীপ নামেও পরিচিত ছিল। জনশ্রুতি আছে, চতুর্দশ শতকে রাজা ধনুষ্মর্দন চন্দ্রদ্বীপ রাজ্য প্রতিষ্ঠা করেন। এই চন্দ্রদ্বীপেরই রাজধানী ছিল বাকলা। বাকলা পরবর্তী এই অঞ্চলের নাম হয় বাখেরগঞ্জ। নবাব আলীবর্দি খান শাসনামলে আগা বাকের খান নাম অনুসারে এই বাখেরগঞ্জ নামকরণ করা হয় বলে জানা যায়। পরবর্তীতে 1997 সালে এই বাখেরগঞ্জকে সদর দপ্তর করে জেলা গঠিত হয় এবং 1801 সালে এই জেলা সদর বরিশালে রূপান্তরিত হয়, আর সেই থেকে বরিশাল জেলা হিসাবে প্রতিষ্ঠা পায়। ১৯৯৩ সালের 1 জানুয়ারি বরিশালকে বিভাগ ঘোষণা করা হয়। বরিশাল নামকরণ নিয়েও বিভিন্ন কথা প্রচলিত রয়েছে। পর্তুগিজ ভাষায় বরিশাল অর্থাৎ বড় লবণ চৌকি, আবার কেউ কেউ মনে করেন পর্তুগিজ বেরি ও শেলির প্রেম কাহিনীর জন্য বরিশাল। বরিশাল বাংলাদেশের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে এক অসাধারণ স্থান দখল করে আছে।